2021 সালে কর্কট রাশির কেমন যাবে এই নিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা আমাকে অনেক টেক্সট করেছে। আমার কমেন্ট বক্স ফুল হয়ে গিয়েছে। তারা বলছে দাদা আমরা অনেক চিন্তিত, তার কারণ যা পজিশন তাতে করে খুব ভয় লাগছে। কিন্তু আমি বলি ভয় কিসের, এত ভয় কেন? তার কারণ যা পজিশন তা আপনাদের ভয়ের কারণ হতে পারে, আমার কাছে তো ভয়ের কারণ নয়। তার কারণ কর্কট রাশি যার মালিক কর্কট মানে কাঁকড়া, কাঁকড়া থাকে কোথায়? কাঁকড়া থাকে এই জলে, সে জলে এসে খাবার খায়, কিন্তু খাবার খেয়ে সে আবার ডাঙায় উঠে আসে, খাবার খেয়ে সে ডাঙায় চলে আসে, ডাঙায় সে রাত্রি যাপন করে। কর্কট রাশির যে সিম্বল অর্থাৎ কাঁকড়াকে যে সিম্বল দেওয়া হয়েছে, কাঁকড়ার উপরি পৃষ্ঠ অত্যন্ত হার্ড, প্রচণ্ড শক্ত, ভেতর অনেক নরম। অর্থাৎ যদি আমরা ভাবি বিষয় সম্পর্কে এদের প্রচুর নলেজ, এদের এত নলেজ যে ভাবাই বাহুল্য, বলাই বাহুল্য যে এদের নলেজ কত হতে পারে। তার কারণ 10টা পা, 10টা অর্গান। আমরা যদি বলি একটি মানুষের মধ্যে 10 ইন্দ্রিয়ের কথা, সেই ইন্দ্রিয় কর্কট রাশির জাতক জাতিকার এই সিম্বল থেকে উঠে আসে, অর্থাৎ 10 সেন্সিবল অর্গান। 5টা বাইরের অর্গান, যে ইন্দ্রিয় 5টা বাইরের কাজ করায়, আর 5টা ইন্দ্রিয় যে ইন্দ্রিয় ভিতরকে জাগরণ করায়। তো কর্কট রাশি কেন ভয় পাচ্ছে, তার কারণ কর্কট রাশির এই মুহূর্তে সপ্তমে শনি বৃহস্পতি বসে রয়েছে এবং রাহু কোথায়? যদি আপনারা দেখেন যে রাহু এই মুহূর্তে কর্কট রাশির একাদশে বসে রয়েছে, কর্কট রাশির পঞ্চমে কেতু, আর ঠিক এই জায়গায় কর্কট রাশির জাতক জাতিকারা ভয়ে তাদের প্রাণ প্রায় ওষ্ঠাগত। তার কারণ বলছে দাদা সপ্তমে শনি, 7th হাউসে শনি, শনি কিছু ক্ষতি করবে না তো, রাশির উপর দৃষ্টি ফেলে রেখেছে, এই রাশির উপর দৃষ্টি শনি আমাদেরকে শেষ করে দেবে না তো, তার মধ্যে বৃহস্পতি এসেছে, বৃহস্পতি চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে কর্কট রাশির কী ফল? বৃহস্পতি থাকলো কিন্তু দাদা ভালো ফলটাও পাবো না তো। তার কারণ বৃহস্পতি ভালো ফল দিলেও শনি তো সেখান থেকে আমার ভালো ফলটা নিয়ে নেবে। আমি বলি কি জানেন, আমি বলি ভুল। তার কারণটা আপনাদেরকে আমি বোঝাই, বোঝানোর অর্থটা হচ্ছে যে এইভাবে যে শনি যদি সপ্তমে থাকে, আমাদের শাস্ত্র বলছে শনি সপ্তমে অত্যন্ত বলশালী, অত্যন্ত বলশালী, যখনই সে রাশির সপ্তমে চলে আসবে তখন শনি সেই জাতক বা জাতিকাকে, সেই রাশির জাতক জাতিকাকে অত্যন্ত দুর্ধর্ষ ভালো ফল দেবে, এত ভালো ফল দেবে যা তারা কোনোদিন কামনা করতে পারে না। অর্থাৎ 2021 পুরো বছরটা কর্কট রাশির জাতক এবং জাতিকারদের জন্য মিরাকেল হতে পারে। দেখুন এটা একটা জলতত্ত্বের রাশি, জল মানে আমি বারবার বলি পবিত্র জল, পবিত্রতা, অর্থাৎ জল, যেখানে জল বাষ্প হয়ে আবার আকাশে উঠে যায়, আবার সেটি বাড়ি ধারা হয়ে মাটিতে নেমে আসে, তার মানে একই জিনিসের বারংবার প্রয়োগ, কত ভালো বিষয় বলুন তো। আমার নিজেরই আমার রং খাড়া হয়ে যায় যে কর্কট রাশির জাতক জাতিকারা, সে পুষ্যাহর, আপনি অশ্লেষা হতে পারেন, আপনার পুনর্বসু হতে পারে, যে নক্ষত্রের জাতক জাতিকারাই হন না কেন, এই কর্কট রাশির জাতক জাতিকারা প্রচণ্ড ইমোশনাল, এরা অনেক সেন্সিটিভ, আর এরা প্রচণ্ড যে জিনিসটাকে পায় সেই জিনিসটাকে আঁকড়ে ধরে বাঁচতে যায়। কাঁকড়া তো না, কাঁকড়া যখন কাউকে কামড়ায় তখন তার আঁকড়ে ধরে রাখার, সেই জিনিসটাকে ধরে রাখার, শক্ত করে ধরে রাখার একটা প্রবণতা আছে। আমি মনে করি এরা 2021 কেন, 2022 কেন, যে কোনো বছরেই হোক না কেন, কর্কট রাশির মধ্যে এই যে ক্ষমতাটা যে কোনো বিষয়কে ধরে রাখা, এই জিনিস, এই বিষয়, এই এই অভ্যাস, এই অভ্যাস কর্কট রাশির জাতক জাতিকাদের উচ্চতায় নিয়ে যায়। 2021 সালে শনি সপ্তমে এসেছে, তার মানে সব শনি সপ্তম থেকে কর্কট রাশিকে দুর্বার গতিতে ভালো ফল দিয়ে যাবে। কেতু পঞ্চমে এসেছে, তার মানে সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্ট আমাদের মাথার, এবার মগজের যে বুদ্ধি, কেতু তুঙ্গ তো, বৃশ্চিক রাশিতে কেতু তুঙ্গ হয়ে যায়, তার মানে পয়েজেনাস একটা গ্রহ, সে যখন পয়েজেনাস রাশিতে এসে তুঙ্গ হচ্ছে, তার মানে মাথার যে কেমিক্যাল রিয়াকশান সেই রিয়াকশানকে কোথাও না কোথাও দুর্ধর্ষ করছে। অর্থাৎ এবার মাথার যে জায়গা, আমাদের বলি না যে এবার তোর জ্ঞানের জায়গাটা নাড়িয়ে দেবে, কেতু কর্কট রাশির জ্ঞানের জায়গাকে নাড়িয়ে দিতে এসেছে। রাহু কোথায়? রাহু একাদশে, সেও তুঙ্গ। আমি আবারও বলি একাদশ মানে পুরনো সফলতার জায়গা, সামগ্রিক সফলতার জায়গা, ধরবেন না সেই সফলতাকে। 2021 তো আপনাদের জন্য সেই সফলতা নিয়ে এসে ডালি সাজিয়ে বসে রয়েছে, উদ্যোগ তো আপনাকে নিতে হবে। আমি আছি,
আমি তো আপনাকে উদ্যোগ দেওয়াবো, উদ্যোগে আমি আপনাকে প্রাণপণ মেডি আমি আপনাকে বলবো যত মোটিভেশন দরকার যত মোটিভেশন দরকার আপনি নিন না, আমি আছি। দেখুন কাঁকড়া, এই যে কর্কট রাশি, এই যে জলতত্ত্ব, এর যে সত্য গুণাবলী, দেখুন জল সবসময় সাত্ত্বিক, তার যে গুণাবলী সবসময় সাত্ত্বিক। এবং জল কি? জলই আমাদের জীবন, আমরা বলি না জলের অপর নাম জীবন। এই যে বিষয়গুলো, তার মানে এরা অনেক জীবনদায়ী। 2021 সাল বুধের সাল, অর্থাৎ 2021-এর সংখ্যাতত্ত্বে পাঁচ সংখ্যাটি আসে, পুরো সংখ্যাটা যোগ করলে পাঁচ আসছে। পাঁচ বুধকে রিপ্রেজেন্ট করে, বুধকে কর্কট রাশির সাপেক্ষে বুধ হলো দ্বাদশপতি, মোক্ষপতি। কর্কট রাশির সাপেক্ষে বুধ হলো তৃতীয়পতি, অর্থাৎ অপচয়পতি বা উপচয়পতি, সম্পর্কের কারকগ্রহ। এখন তো 2021 সালে কর্কট রাশির জাতক জাতিকারা একটা ভালো প্লাস পয়েন্ট পাবে, এতদিন তাদেরকে যারা দেখতে পারতো না এবার তাদেরকে একে একে সব ডাকবে। আমি একটা কথা বলি জানেন কর্কট রাশিকে, 2021 সাল আপনাদের প্ল্যাটফর্ম, আপনাদের প্ল্যাটফর্ম। বিশেষ করে আপনার যদি অশ্লেষা নক্ষত্র হয়, আপনার যদি পুষা নক্ষত্র হয়, তো এই 2021 সাল আপনার জন্য এমন কিছু সাজি, এমন কিছু ডালা সাজিয়ে বসে রয়েছে যার এমন একটা সিঁড়ি তৈরি করে দিয়েছে, এক এক করে আপনি যদি সেই সিঁড়ি দিয়ে উঠতে আরম্ভ করেন, এখন কোনো দিকে মন দেবেন না, কোনো দিকে না। আমি বলবো কর্কট রাশির 2021 সালে যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, যারা কলেজ গোয়িং ছেলে মেয়ে, তাদের প্রেম করা উচিত নয়। তাদের এখন প্রেম, ভালোবাসা, মোহ, লোভ, লালসা সব ত্যাগ করে দিয়ে শুধু নিজের কর্ম। তার কারণ 2021 সাল এমন একটা প্ল্যাটফর্ম হতে চলেছে কর্কট রাশি, 2021 সালের জাতিক জাতিকারা যদি 2021 সালকে টার্গেট করে যে এই 21 সাল থেকে আমি ঘুরে দাঁড়াবো, আমার আমি বলছি আপনাদের একদম মিলিয়ে নিতে পারেন, আপনারা আপনারা দেখে নিতে পারেন 2022 সালে আপনাদের সাথে আমি কথা বলবো যে 2021 সালে আপনারা কীভাবে চললেন। আমার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করুন, কোনো পাথর পড়তে হবে না, কোনো তাবিজ পড়তে হবে না, কোনো কবচ পড়তে হবে না। বিশ্বাস করুন এই 2021 সাল আপনারা যদি ভালো সিস্টেম মেনটেন করে চলতে পারেন, ভালো ট্রিক্স অর্থাৎ কৌশল যদি অবলম্বন করে আপনারা যদি চলতে পারেন, আমি মনে করি 2021 সালের শেষের দিকে গিয়ে আপনারা এমন একটা হাসি হাসবেন, রাজার হাসি হাসবেন। তাহলে এই কোশ্চেনটা কী বুঝলেন? বৃহস্পতি সপ্তম থেকে চন্দ্রকে একটা ভালো ভাইব্রেশান দিতে থাকছে, ভালো এনার্জি দিতে থাকছে, আর শনি অলওয়েজ বলবত্তায় থাকে যখন সে সপ্তমে থাকে। কর্কট রাশির একাদশে রাহু এবং পঞ্চমে কেতু, ফিফথ হাউসে কেতু অনেক হিল করে দেবে কর্কট রাশিকে, অনেক স্থির করে দেবে কর্কট রাশিকে, ভাবাতে শুরু করবে, তার ক্রিয়েটিভিটিকে বাড়াতে শুরু করবে। দেখুন এই মুহূর্তে যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, যদি আপনারা কেউ ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত থাকেন, আমি বলবো অনবদ্য অনবদ্য, সে আপনি ক্রিয়েটিভ ফিল্ডের যে যে পার্টেই থাকেন না কেন, এই বছর আপনাদের জন্য ভালো বার্তা, বড় বড় ভালো কাজ, মেগা আপনারা পাবেন। তার কারণ বছরের শুরুতেই পুষা নক্ষত্র শুরু হচ্ছে এবং রাশি কর্কট দিয়েই শুরু করছি, বৈধৃতি যোগ গরিজকরণ। তার কারণ কর্কট রাশির সাপেক্ষে বৃহস্পতি, বৃহস্পতি অলওয়েজ একটা ভালো ভাইব্রেশান দিতেই থাকে, এবং কর্কট রাশির রাজযোগকারী গ্রহ, যোগকারক গ্রহ মার্স সেই মঙ্গল দশমে থাকবে। অদ্ভুত একটা একটা অদ্ভুত একটা 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 চিত্র, এই চিত্র ভাবা যায় না। এডুকেশন বলুন কর্কট রাশির দুর্ধর্ষ, মাইন্ড ব্লোয়িং, কোনো জায়গায় খামতি নেই। শুধুমাত্র খারাপ পাবে কারা, যারা একটু ক্লাস এইটের নিচে যারা পড়াশুনো করছে সেই সমস্ত বাচ্চারা একটু হয়তো টেনশানে থাকবে, তার কারণ তাদের মা বাবাদের টেনশান হবে কেন, বাচ্চা ছটপটে। দেখুন শনি যখন চন্দ্রের উপর দৃষ্টি দেবে, চন্দ্র তো অতি দ্রুত চলে যায় একটা ঘর থেকে তার আরেকটা ঘরে সঞ্চার অতি দ্রুত এবং সে ছটপটে, আর শনি অত্যন্ত মন্থর জাতীয় একটা একটা প্ল্যানেট, যে সবসময় আস্তে আস্তে চলতে পছন্দ করে। আর সে কর্কট রাশিকে বলবে তুমি আস্তে চলো, আর কর্কট রাশির জাতক জাতিকারা বলবে না আমি তাড়াতাড়ি মুভ করব। তার কারণ এই যে রাশি, এই রাশির সিম্বল কী, এই রাশির সিম্বল কর্কট, আর কর্কট কাঁকড়া কীরম তাড়াহুড়ো করে কেমন চলে যায় দেখবেন। এই রাশির যে জাতক জাতিকারা রয়েছে এদের কাজকর্মের মধ্যে একটা তাড়াহুড়ো, সবসময় একটা ইনভলভ, যে কোনো বিষয়ে নিজেকে জড়িয়ে রাখা, এটা এরা পছন্দ করে। 2021-এ এই মাইনাস কোয়ালিটিগুলোকে একটু সরিয়ে দিতে হবে, কথা বলার অভ্যেসকে একদম কমিয়ে দিতে হবে, আপনাকে চুপ থাকতে হবে, আপনি 10টা শুনবেন একটা বলবেন, এই যে ট্রিটমেন্ট। এর মধ্যে দেখুন আমি যে রাশিগুলো নিয়ে আলোচনা করলাম, এখানে চরণ আছে, পায়া আছে, তিথি আছে, নক্ষত্র আছে, সব কিছু বিবরণ আছে, সেগুলোকে ভালোভাবে যদি ক্যালকুলেট করা যায় তাহলে ইন্ডিভিজুয়াল চার্টের যে কর্কট রাশির জাতক জাতিকারা আছে তারা কোথায় এই 2021-কে কোন জায়গায় গিয়ে আনন্দ ভোগ করবে সেই জায়গাটাকে আমাদের বিচার করতে হবে। পলিটিক্স বলুন, খেলাধুলা বলুন, আপনারা শিক্ষা বলুন, ফাইন্যান্স বলুন, এডুকেশন বলুন, কর্ম বলুন, যাবতীয় যা সেক্টর আছে, বিজনেস বলুন, সেলফ এমপ্লয়মেন্ট বলুন,
যত যাবতীয় যা পেশা আছে, যাবতীয় যা কাজকর্ম আছে, সমস্ত কাজকর্মের জাতক জাতিকারা এই বছরটাকে একটু ইউটিলাইজ করার চেষ্টা করুন। 2021 সাল কর্কট রাশির অত্যন্ত ভালো যেতে পারে, কিন্তু একটা জায়গায় যেটা ভয়, ডেঙ্গু হওয়ার চান্স কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত বেশি। তার কারণ আমরা জল দিয়েই এই বছরটা শুরু করছি, অর্থাৎ কর্কট রাশি দিয়ে যাত্রা শুরু করছি, এবং যাত্রাপথে আমরা যেটা পেলাম পুষ্যা নক্ষত্র, বৃহৎ কারক নক্ষত্র। পান থেকে চুন কষলে কোনো কিছু যদি বিপদ আপদ হয় তাহলে সেটা বৃহৎ আকার ধারণ করবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সেই রকম দুর্দিন যেন না আসে। আমি জানি আপনাদের মন ভরে না, সম্রাটদা আরও একটু বলুন কিন্তু কী কী জানতে চাইছেন আমাকে একটু কমেন্ট করে জানান, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমি সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করব। তবে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলি, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত প্রোগ্রামের সমস্ত নোটিফিকেশান আপনার কাছে তড়িৎ গতিতে পৌঁছে যায়। আজকে আমি হয়তো এখানেই আজকে এপিসোডটা শেষ করব, আগামী দিন রাত্রি 9টায় আবারও থাকব আপনাদের সঙ্গে, গল্প করব, আড্ডা মারব, এবং তার সাথে সাথে জ্ঞানকে একটু শেয়ার করে নেব। চোখ রাখুন আমার চ্যানেলে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। 2021 কর্কট রাশির সমস্ত জাতক জাতিকাদের অত্যন্ত ভালোভাবে কাটুক, সুন্দরভাবে কাটুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর সম্রাট চক্রবর্তীর চ্যানেলে চোখ রাখবেন। নমস্কার। আজকের আলোচনা সিংহ রাশি নিয়ে, একটি সাত্ত্বিক রাশি। এক্ষেত্রে আমি হয়তো প্রথমে আপনাদের একটু নিরাশ করব, তারপরে হয়তো আনন্দের বার্তা আমি শোনাবো। নিশ্চয়ই প্রথমে নিরাশ কেন করব, তার কারণ সে ছোট বাচ্চাই হোক আর তা আপনি 70 বছর 80 বছরের বয়স্কই হন না কেন, যে বয়সেরই হন না কেন, বৃহস্পতির এই অশুভত্ব সিংহরাশিকে ভোগ করতেই হবে। তার কারণ বৃহস্পতি এই মুহূর্তে সিংহরাশির ষষ্ঠে গিয়ে অবস্থান করছে, এবং নিচে কাদের জন্য ভালো এখন ফল পেতে চলেছেন, যারা পলিটিক্স জয়েন করেছেন বা যারা পলিটিক্সে দীর্ঘদিন ধরে আছেন, অনেক দিন ধরে পলিটিক্স একটা পার্টির পেছনে বহুদিন ধরে খেটে যাচ্ছে, এর জন্য ভালো ক্যালকুলেশন দরকার, একটা ইন্ডিভিজুয়াল চার্টের ক্যালকুলেশন দরকার। আমি যেটা বলছি এটা হচ্ছে একটা আপেক্ষিক একটা একটা আবহাওয়া সিংহরাশির ক্ষেত্রে। 2021 সিংহরাশি ঠিক কী কী পেতে পারে বা ঠিক কী কী হারাতে পারে, কোন কোন সেক্টরে ভয় আছে আর কোন কোন সেক্টরে তার জয় হতে পারে,